হ্যালো ইরফান, শুনতে পাচ্ছো আমাকে? ক্লিয়ার? সব অডিও ভিডিও ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কয়জন জয়েন করছে আজকে? 7 জন। আচ্ছা, এখন তো জয়েন করতে হবে, করতে থাকি। আচ্ছা ঠিক আছে, তো আমরা কতদিন আলো নিয়ে শুরু করছিলাম, তাই না? চ্যাপ্টার 8। তো এখন কার কার কি প্রবলেম আছে গুলো বলো, কত ক্লাসে বেসিসে কার কার কি প্রবলেম বা প্রশ্ন, এনিথিং বলতে পারো। কারো কোনো সমস্যা আছে? আমরা কতদিন যা যা করেছি কোনো কিছু বুঝি নাই বা এমন কিছু? কারো কোনো সমস্যা নাই নাকি? ধরে নিতে পারি? ফাইন, যেহেতু কারোর কোনো সমস্যা নেই তাহলে কি আমরা সামনে আগে আমরা শুরু করতে পারি? ঠিক আছে, চলো শুরু করি। তো তাহলে আলো, আমরা যদি বলি গত ক্লাস থেকে আমরা যে জিনিসটা শিখছিলাম ফান্ডামেন্টাল জিনিসটা কি ছিল, আমরা প্রথমে আলো কোনো একটা বস্তু কিভাবে দেখি, বিম্ব কিভাবে হয় সেটা দেখছি। তারপর হচ্ছে আমরা আলোচনা করছি যে তোমাদের একটা বিন্দুর বিম্ব কিভাবে তৈরি করতে হয়, দেন আলটিমেটলি একটা গোটা আস্ত বস্তুর বিম্ব কিভাবে তৈরি করতে হয়। তারপরে হচ্ছে নিয়মিত প্রতিফলন, ব্যাপ্ত প্রতিফলন। আচ্ছা ভালো কথা, আমরা কি সবাই মানে শুধু ক্লাসই করতেছি নাকি ক্লাসের পাশাপাশি বই থেকে যে যেগুলো শিখতেছি সেগুলো পড়ে নিতেছি, মুখস্থ করতেছি, একটু বলো তো? সবাই কি বাসায় বইটা নিয়ে ক্লাসের পরে জিনিসগুলা ধরে ধরে দেখছিলা, পড়ছিলা? ওটা কিন্তু করতে হবে, নাহলে কিন্তু ক্লাসগুলো বেনিফিটেড হবে না আলটিমেটলি। ঠিক আছে, তো আজকে আমরা কি করব, আজকে আমরা সমতল দর্পণ নিয়ে খানিকটা আলোচনা করবো, কিছু আলোচনা করবো। তো গতদিন আমরা সবার প্রথমে যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে কি, গতদিন আমরা সবার প্রথমে মানে মূলত যে ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের শিখতে হবে বা খেয়াল রাখতে হবে, বাঁকা হইলো আসলে ছবি আঁকা যায় না, ছবি আঁকার জন্য একটু ভালো সিস্টেম করা লাগে, নাহলে আর কোনো জিনিসটা ভালো দেখায়। ধরো আমরা একটা সমতল দর্পণ আঁকার চেষ্টা করতেছি, সামহাও মার্কারে কি কালি কমে গেল কিনা। আচ্ছা, সো এটা ধরো আমাদের একটা সমতল দর্পণ। সো দর্পণের যেহেতু এই পাশে পাড়া লাগানো, মানে এই পাশে আমরা পাড়া লাগাচ্ছি, তাহলে রিফ্লেক্টর হিসেবে কাজ করতেছে আমাদের এই পাড়টা, মানে এই পাশে কোনো একটা বস্তু কিছু রাখলে তার প্রতিবিম্বটা আমরা দর্পণের মধ্য দিয়ে দেখতে পাবো, এই তো ব্যাপারটা নাকি? তো ধরো আমরা এখন একটা বিন্দু নিলাম, সেই বিন্দুটার নাম দিলাম ধরো আমরা হচ্ছে পি বিন্দু। আচ্ছা, দেখা যাচ্ছে কি মার্কারে কালি দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আপাতত দেখা গেলে হবে, কারণ অলরেডি কালি শেষ হয়ে গেছে মনে হয় শেষের দিকে, এই জন্য একটু সমস্যা হবে, এখন কালি রিফিল করার সময়টা পাইনি। সো এই একটা সমতল দর্পণ, এই হচ্ছে আমাদের একটা পি বিন্দু। তো আমরা এখন চেষ্টা করতেছি এই পি বিন্দুর একটা বিম্ব তৈরি করতে, এবং বিম্ব কিভাবে তৈরি করতে হয় আমরা নিয়মটা জানি, একটু বলো দেখি। তাহলে আমি যদি পি বিন্দুর বিম্ব মানে ওই জায়গায় আমি যেটা দেখব সেটা এক্সাক্ট লোকেশনটা বের করতে চাই, তাহলে আমি ঠিক কি কি কাজ করব, আমাকে কিভাবে বিম্ব তৈরি করতে হবে ওই বিন্দুটার, নিয়মগুলা কি কি? প্রথমে আমরা যে বিন্দু থেকে বিম্ব তৈরি করতে চাই সেই বিন্দু থেকে আলোকরশ্মি নিব। কয়টা আলোকরশ্মি নিব? মিনিমাম দুইটা। দুইটার বেশি নিলে কি কেউ মাইট দিবে? কেউ মাইট দিবে না। ঠিক আছে, তো ধরো আমরা এখান থেকে একটা আলোকরশ্মি নিলাম, যে কোনো দিকে নেওয়ার স্বাধীনতা আছে। ধরো আমি সাপোজ সোজা নিলাম, না কালির অবস্থা তো একেবারেই খারাপ, ধরো একদম সোজা আমরা নিলাম, এই যে বোঝা যায় মনে তো হয় না, জাস্ট এ মিনিট। মনে হয় কালিটা একটু
আজকাল। আচ্ছা দেখি কতটুকু কি করা যায়, আজকে ব্যাড লাক। সো এখান থেকে ধরো দুইটা আলোকরশ্মি আমি নিলাম, একটা আলোকরশ্মি মনে করে একদম সোজা নিলাম, মাত্র কালি ভাবলাম কালি কি হলো আল্লাহ না, কিছুই দেখা যাচ্ছে না, তার একটু জাস্ট দেখা যাচ্ছে এখন আমাকে। তো ধরো আমি একটু জিনিসটা ভালো ভালো করে আঁকি, হ্যাঁ সোজা করে আঁকি, তাহলে কি হবে সমস্যা হবে তোমাদের ঘরে বুঝতে। তো ধরো আমরা একটা সমতল দর্পণ আঁকতেছি এইভাবে, ফাইন। তো এটা হচ্ছে আমাদের সেই সমতল দর্পণটা, এপাশে আমরা পাড়া লাগালাম। এখন এই পি বিন্দু বিম্ব আমি তৈরি করবো, তো বিন্দু তৈরি করার জন্য আমি এখান থেকে ডালো কষি সোজা নিলাম ধরো একদম ঠিক লম্ব ভাবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আলো কষিটা লম্ব ভাবে করতেছে, এখন এটা কোন দিক ব্যাক করবে বলতো? কি করবে আলো কষিটা কোন দিকে রিফ্লেক্ট করবে? এখন প্রশ্ন হচ্ছে এইদিকে, এইদিকে রিফ্লেক্ট করবে, কেন করবে? অভিলম্বের সাথে জিরো ডিগ্রি। হ্যাঁ কারণ আমরা যদি একটা দর্পণের কথা চিন্তা করি, এটা যদি আমাদের আপতন বিন্দু একটা আলোর সাথে সোজা হয়ে পড়ে, তাহলে আমাদের সূত্র হচ্ছে কি আই ইজ ইকুয়াল টু আর হবে। তো আই কোথায়? আই তো অভিলম্বের সাথে, তো অভিলম্ব তো আসলে এখানে খাড়াই রাখতে হবে, তার মানে এখানে অ্যাঙ্গেল জিরো ডিগ্রি। তো তার মানে আপতন কোণ জিরো ডিগ্রি, প্রতিফলন কোণ জিরো ডিগ্রি হবে, সে সোজা যাবে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেলে 90 ডিগ্রিতে আলটিমেটলি ব্যাক করবে। তো আমরা পেয়ে গেলাম একটা প্রতিফলিত রশ্মি, রাইট? আচ্ছা গেল আমাদের একটা প্রতিফলিত রশ্মি, তারপরে আমরা করলাম কি পি বিন্দু থেকে আমরা আরেকটা আলোক রশ্মি নিব যে কোনো দিকে। তো ধরো আমরা এই দিকে নিলাম, এখন এটা কোন দিকে প্রতিফলিত হবে সেটার জন্য আমাকে কি করতে হবে? এই বিন্দুতে একটা অভিলম্ব আঁকতে হবে, মানে দর্পণের সাথে আমাকে একটা লম্ব আঁকতে হবে। তো এই যে আমি ছোট্ট একটা কোণ পাইলাম, এই কোণটা হচ্ছে আমার আপতন কোণ, তাহলে এই কোণের সমান করে মোটামুটি এই দিকে আমি একটা প্রতিফলিত রশ্মি পাবো। তো এই হচ্ছে আমার আই, এই হচ্ছে আমার আর, আশা করি বুঝতে ঝামেলা হচ্ছে না। ওকে সো আরেকটা প্রতিফলিত রশ্মি পেয়ে গেলাম, তাহলে একটা রশ্মি পেলাম এই দিক থেকে গিয়ে সে এই দিকে ব্যাক করলো, হ্যাঁ আলোক রশ্মিটা এই দিকে ব্যাক করলো, আরেকটা ব্যাক করলো এই দিকে, তাহলে এখন আমি বিম্ব পাবো কোথায়? কি করতে হবে বিম্ব পাওয়ার জন্য? নিয়মটা কি মিলিত করতে হবে, সামনে যদি মিলিত হয় খুব ভালো কথা, যদি না মিলিত হয় তাহলে কি করব, কানটা ধরে রশ্মিগুলোকে পেছনের দিকে বর্ধিত করব, করলে যেই জায়গাতে তারা ছেদ করবে সেই বিন্দুটাই হবে আমার ওই বিন্দুটার বিম্ব। ধরো এটা হচ্ছে পি বিন্দু ছিল, তাহলে এটার বিম্ব হচ্ছে পি প্রাইম। আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, একটু মনোযোগ দিয়ে শুনে রাখো, যখন এই রকম সিচুয়েশন হবে যে আলোক রশ্মি সোজা আঙ্গুলে ঘুরবে না, মানে হচ্ছে আলোক রশ্মি নিজে নিজে মিলবে না এই দিকে দর্পণের সামনে, আমাদের কান ধরে টাইনা পেছনের দিকে মিলাইতে হবে, তখন সেই বিম্বকে আমরা বলবো অবাস্তব বিম্ব। কি বলবো আমরা? অবাস্তব বিম্ব। আর যদি আলোকরশ্মি নিজেরা আসলেই মিলিত হইতো, পিছন দিকে না বাড়ায় বিনা না লাগতো, তাহলে সেটাকে আমরা বলবো বাস্তব বিম্ব। কি বলবো? বাস্তব বিম্ব। এখন তাহলে অবাস্তব হচ্ছে নাম, জোর করে মিলাইতে হলে অবাস্তব, আর যদি নিজে নিজে মিলে তাহলে হচ্ছে বাস্তব। এখন এটাকে কেন বাস্তব বলে এখানে আসলে ইন্টারেস্টিং কাহিনী আছে। বাস্তব বিম্ব যখন আমরা গোলীয় দর্পণ করবো, অবতল দর্পণ করবো, তখন বুঝবো। কারণ এই সমতল দর্পণে কখনোই তুমি চেষ্টা খাদ্য চেষ্টা করলে দেখবা যে আলোক রশ্মি এইভাবে মিলতেছে না, তাদেরকে সবসময় পেছনের দিকে বর্ধিত করেই মিলাইতে হইতেছে। তার মানে সমতল দর্পণ সবসময় অবাস্তব বিম্ব তৈরি করে, মানে আয়নার পেছনে তুমি যা দেখো সেখানে আসলে কিছু নাই, বা আয়নার পেছনে কোনো আলোক রশ্মি আসলেও যায় না, এই জন্য সেটা হচ্ছে অবাস্তব। বাস্তবটা কেমন ওটা আমি পরে বলতেছি। সো মোটামুটি আমরা বিম্ব তৈরি করে ফেলছি। এখন বলতো আমি আলোক রশ্মি প্রথমটা সোজাই কেন নিলাম? সোজা না নিলে কি হইতো না?
অবশ্যই হইতো, সোজা নিলেও হইতো। ধরো আমি একটা আলোক আলোকরশ্মি সোজা না নিয়ে আমি এইদিকে নিতাম, ঠিক আছে? তো এইদিকে নিলে আমাকে তো আলোকরশ্মিটা এইদিকে প্রতিফলিত করতে হতো, তো সেটাকে তুমি যখন পেছন দিকে বাড়াইতা সেটা দেখতে আবার ওই জায়গাতে এসে মিলছে। মানে বিষয়টা হচ্ছে এই, তুমি দুইটা কেন 100 কোটি আলোকরশ্মিও যদি এভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে নাও, সবগুলাকে পেছনের দিকে বাড়ালে দেখবে ওই এক জায়গাতেই মিলতেছে, কারণ এটার বিম্ব ওই এক জায়গাতেই আছে, একাধিক জায়গায় নাই, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল পয়েন্টস। সো এতটুকু পর্যন্ত ঠিক আছে। তো তার মানে এখানে সোজা নেওয়াতে একটা সুবিধা পাইছি আমরা। কি সুবিধা পাইছি? এই কোন মাপা লাগতেছে না, অ্যাঙ্গেল সমান করে আঁকা লাগতেছে না, ব্যাপারটা হচ্ছে এই। আর কোনো কারণ নাই যে এলাকাটা আমার সোজা নিতে হবে। হ্যাঁ, তবে আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে একটা জিনিস প্রমাণ করার উদ্দেশ্যে। আমরা আসলে এখন যেটা করবো, আমরা বিম্ব তৈরি করছি, এখন আমরা দেখবো যে এই বিম্বটা ঠিক কত দূরে আছে, বিম্বটা কতটা দূরে আছে। মনে রাখবো দর্পণ থেকে যেটা বস্তু, এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আমাদের আসল বস্তু, আর এটা হচ্ছে আমাদের বিম্ব। তো দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব, দর্পণ থেকে বিম্বের যে দূরত্ব, এটাকে বলা হয় বস্তুর দূরত্ব, এটাকে বলা হয় বিম্বের দূরত্ব। তো বস্তুর দূরত্বকে সাধারণত আমরা প্রকাশ করি ইউ দিয়ে, কি দিয়ে? ইউ। আর হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্বকে আমরা প্রকাশ করি ভি দিয়ে। এই জিনিসটা একটু খেয়াল রাখবো, ছোট ছোট বিষয়গুলা। আচ্ছা, তো এখন আমরা আসলে দেখতে চাইতেছি যে বিম্বটা আসলে দর্পণ থেকে কত দূরে। তো মানে অ্যাকচুয়ালি এই দূরত্বটা কি এরকম, মানে সমান কিনা বা কম কিনা বা বেশি কিনা। সো এখন তোমরাই বলো, আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমরা আয়নার সামনে সামনে পেছনে গেলে আমাদের বিম্বটা কি এক জায়গায় থাকে, না সেটাও সামনে পেছনে আসে সমতল দর্পণের ক্ষেত্রে? তার মানে অবশ্যই ওই দূরত্বের সাথে, বিম্বের দূরত্বের সাথে আমার দূরত্বের একটা সম্পর্ক আছে। তো এটা আমরা রিলেট করার চেষ্টা করবো যে এই দুইটা দূরত্ব কি সমান কিনা। আসলে এই দুইটা দূরত্ব সমান হয়, মানে দর্পণ থেকে বস্তু ঠিক যতটা দূরে থাকে, বিম্ব ঠিক ততটাই পেছনে ফিজিক্যালি মানে জ্যামিতিক ভাবে তৈরি হয়। এখন এটাই আমাদের আসলে প্রমাণ করে দেখতে হবে যে কথাটা কি আসলে সত্যি না ভুয়া, ঠিক আছে? তো এখন কি করবো আমরা? খুব সহজ জ্যামিতির কিছু সিস্টেম অ্যাপ্লাই করবো। আসলে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানে পড়তেছি, মানে জ্যামিতিক থিওরি লাগবে এখানে। তো দেখো আমরা এখানে কি দেখতে পাইতেছি, আমি কিছু বিন্দুগুলো একটু নাম দেওয়া দরকার, অনেক হাবি জাবি না লিখে আমি জাস্ট সবকিছু মুছে দিয়ে জাস্ট বিন্দুগুলোর নাম রাখি, ঠিক আছে? তো এটা তো বি বিন্দু, ধরো এইটার নাম হচ্ছে এ বিন্দু, মানে পি থেকে এ তে আলোকরশ্মি গেছে। তারপরে এটা হচ্ছে মনে করো বি বিন্দু, ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে দুইটা ত্রিভুজ পাইতেছি, একটা হচ্ছে পি এ বি, আর এটা হচ্ছে পি প্রাইম এ বি, রাইট? আচ্ছা, সো এই যে আমরা দুইটা ত্রিভুজ দেখতেছি, আমরা একটু সবার আগে দেখি ত্রিভুজের কি কি সিমিলার। খেয়াল করে দেখো, এই যে আমরা অভিলম্বটা আঁকছি, এটা তো দর্পণের সাপেক্ষে লম্ব, তাই না? আবার আমরা যে এই যে পি এ রশ্মিটা নিচে উপরের রশ্মিটা, এটাও কি দর্পণের সাপেক্ষে লম্ব না? তো তাহলে একই সরল রেখার সাথে যদি দুইটা রেখা পরস্পর লম্ব হয়, তাহলে ওই রেখা দুইটাকে কি আমি সমান্তরাল বলতে পারি? সমান্তরাল বলতে পারি। তাহলে সহজ কথা, আচ্ছা এটা নাম দেই, এই বিন্দুটার নাম দেই এন, নাম দেই এন তে নর্মাল লাইন। তাহলে এন বি আর হচ্ছে পি এ বা পি 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 প্রাইম, একই কথা আর কি, যেমনি তুমি বলো, স্বাধীনতা আছে এখানে। তাহলে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। তো এই দুইটা রেখা যদি সমান্তরাল হয়, তাহলে দেখো তো যখন দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয় এবং একটা ছেদক তাদেরকে ছেদ করে, তো এই যে পি বি এই রেখাটা আসলে কি দুইটা সমান্তরাল রেখাকে ছেদ করছে না? তাহলে আমাদের এই যে এই কোণটা আর এই যে এই কোণটা আসলে সমান না? এই কোণটার মান কত? এই কোণটা কি আসলে কি ছিল? আই ছিল। তাহলে এটা কি? আবার খেয়াল করো এই দুইটা সমান্তরাল রেখার মধ্যে এইটাও তো একটা ছেদক, তাই না? তো দুইটা সমান্তরাল রেখার মধ্যে যদি এইভাবে একটা রেখা ছেদ করে, তাহলে আমাদের যে এই কোণটা আর এই কোণটা কি সমান হয় না? এগুলো কি আমরা অনুরূপ কোণ বলি না? তাহলে এখানে অনুরূপ কোণ কোন দুইটা হবে? এই যে এই কোণটা আর এই কোণটা, না? তাহলে একটু খেয়াল করো এই কোণটার মান কত আসলে? আর
তাহলে এই কোণটা কি ওই কোণটাও আর তার মানে এই কোণটাও আর সেটা প্রমাণিত আচ্ছা তাহলে এখন আরেকটু খেয়াল করো আবার ভালো করে খেয়াল করো এই যে রশিটা প্রথম রশিটা এখানে পড়ছে এই যে কোণটা এই কোণটা কত ডিগ্রি এখানে 90 ডিগ্রি আচ্ছা এইটা 90 ডিগ্রি এইটাও তো 90 ডিগ্রি নাকি তাহলে আমি সরি আমি একবার মোটা চিকন মার্কার ব্যবহার করতেছি তোমাদের কাছে দেখতে খারাপ লাগতে পারে বাট আশা করি বুঝতেছো সো তাহলে কাহিনীটা হচ্ছে যে এই যে দুইটা ত্রিভুজ আমি পাইলাম এই দুইটা ত্রিভুজ প্রথমত সমকোণী ত্রিভুজ দ্বিতীয়ত এই দুইটা ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা কি সমান না আসলে কারণ এটা আই আর এটা আর আমরা তো জানি আই আর সমান হয় সবসময় তাই না তাহলে এই দুইটা কোণ তো সমান গেল তাহলে একটা কোণ সমান পাইলাম আরেকটা কোণ দুইটা কোণ সমান পাইলাম আর দেখো এই যে এ বি বাহুটা এবি বাহুটা কি আসলে দুইটা ত্রিভুজের একটা কমন বাহু না তাহলে যদি দুইটা ত্রিভুজের দুইটা কোণ আর একটা বাহু সমান হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলি সর্বসম ত্রিভুজ বলি আর যদি সর্বসম ত্রিভুজ হয় তার মানে কি বুঝতে পারতেছি তার মানে এই এবি বাহু আর এবি প্রাইম বাহু সমান নাকি সমান না সমান আর এবি আসলে কি এপি হচ্ছে আসলে বস্তুর দূরত্ব আর এপি প্রাইম বিন্দুর দূরত্ব তার মানে কি বোঝা গেল তার মানে বোঝা গেল তুমি আয়না থেকে যতটা দূরে থাকবা তোমার কাছে মনে হবে তোমার বিম্বটা ঠিক ততটাই দূরে আছে তুমি কাছে আসলে ও কাছে আসবে তুমি দূরে গেলে ও দূরে যাবে সো এই হচ্ছে বিষয় আচ্ছা এখন তাহলে বুঝলাম যে তোমাকে তুমি তোমাকে দেখতে চাও কোন জায়গায় দেখতে চাও তার উপর ডিপেন্ড করে তোমাকে একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়াইতে হবে এবং সেই দূরত্বে তুমি পাবা এখন প্রশ্ন হইতেছে তুমি যদি একটা আয়নার সামনে দাঁড়াইতে চাও এবং দাঁড়িয়ে তোমার ফুল বডি দেখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমার যে আয়নাটা সেটার দৈর্ঘ্য বা সেটার সাইজ কেমন হইতে হবে এইটা একটু আমাদের এখন বোঝা দরকার ঠিক আছে সো এটা আমরা কিভাবে বুঝবো বইয়ে তোমাদের বইয়ে এই জিনিসটা একটা মানে যে জ্যামিতিক পদ্ধতি প্রমাণ করছে সেটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে আমি আমার মতো তোমাদেরকে জিনিসটা বোঝাচ্ছি ওইটা দিয়ে এটা দিলেও তোমাদের হবে সো দেখো ধরো এখানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে এই হচ্ছে আমাদের দর্পণ সো এটা যদি আমাদের সেই দর্পণটা হয় এখন তোমাকে এটা মনে করো তুমি এটা তুমি তো এটা হচ্ছে তোমার মাথা আর বি হচ্ছে তোমার ঠ্যাং ঠিক আছে তো তুমি এখন আয়নার সামনে দাঁড়াইছো এখন তুমি তোমার ফুল বডি দেখতে চাও এখন ফুল বডি দেখার জন্য তোমাকে আসলে কতটুক মাপের আয়না কিনতে হবে কত উচ্চতার আয়না কিনতে হবে সেটা আমরা ক্যালকুলেশন করে দেখবো যে এখানে আসলে কতটুক লাগে আমি মনে হয় একটু বেশি ছোট করে ফেলছি একটু বড় করলে সুবিধা হবে নাহলে পরে দেখা যাবে যে ছোট ছোট কোণ তৈরি হবে এবং দেখতে কষ্ট হবে তো এখন আমরা ওই আগের যে ছবিটা ওইটা দিয়ে আসলে প্রমাণ করব জিনিসটা যে বের করব যে কতটুকু আমার আয়নার দৈর্ঘ্য হওয়ার প্রয়োজন সো যেহেতু তোমার এ হচ্ছে মাথা বি হচ্ছে তোমার পা তো তার মানে তোমার চোখটা কোথায় এতে আছে তো তুমি যখন তোমার ফুল বডি দেখতে চাও তুমি তো আয়নার সামনে সরাসরি তোমার চোখ একদম সরাসরি দেখতে পাও আর তোমার পাটা দেখার জন্য তুমি কোন দিক তাকাও নিচের দিকে তাকাও কেন তাকাও কারণ পা থেকে একটা আলোকরশ্মি দর্পণে আগে যায় দেন দর্পণ থেকে তোমার চোখে আসে তাই না ঘটনাটা আচ্ছা আর তুমি তোমার চোখকে যদি চোখের বরাবর দেখতে চাও তার মানে তুমি সোজা তাকাবা এবং সোজা মানে তোমার চোখ থেকে তোমার মুখ থেকে আলো সোজা যাবে এবং সোজা রিফ্লেক্ট করে আবার তোমার চোখেই আসবে রাইট ঘটনা ক্লিয়ার সো এখন যে জিনিসটা তোমাকে করতে হবে আগের মতো যেহেতু এখানে আমরা প্রতিফলন করছি আমরা তো এখানে অবশ্যই একটা অভিলম্ব আঁকতে পারবো আঁকবো তাই না সো এখানে আমরা অভিলম্ব আঁকলাম তাহলে এবে এগেইন আমরা আগের মতো দুইটা ত্রিভুজ পাইলাম এখানে রাইট তাহলে একটু খেয়াল করো এই সম্পূর্ণ প্রতিবিম্ব দেখার জন্য আমার পা দেখার জন্য আমাকে কোথায় যেতে হইতেছে এই বিন্দুতে আর মাথা দেখার জন্য এই বিন্দুতে তো তার মানে আমার আসলে এই যে আয়নার এই অংশটুকু এগুলার কি কোনো দরকার আছে দরকার নাই মানে আমার সম্পূর্ণ বডি দেখার জন্য এই এতটুকু আয়নাই আমার জন্য যথেষ্ট সো এখন খেয়াল করো এখানে কি ঘটনা ঘটতেছে
এখানে যে আমরা দুইটা ত্রিভুজ পাইলাম, আমি আর বিভিন্ন পয়েন্টের নাম দিলাম না, মুখে মুখেই সহজে বুঝাই দিই, আশা করি আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা আমরা তো জ্যামিতি বুঝলে সেটা লিখতে পারি নাকি বুঝে বুঝে নাকি মুখস্থ করতে হয় আমাদের? কেউ কি আছে জ্যামিতি মুখস্থ করার আগে? কেউ নাই? আচ্ছা তাহলে তো খুবই ভালো, জ্যামিতিটা বোঝাটা খুব জরুরি, মুখস্থ করা অভ্যাস আসলে ভালো না। তো দেখো আমরা আবারও আগের মতো দুইটা সমকোণী ত্রিভুজ পাইছি, তো এই কোণটা আর এই কোণটা কি আই আর আর না? তাহলে এই দুইটা কোণ সমান, এই কোণটা আর এই কোণটা, এই দুইটাও তো 90 ডিগ্রি, এই দুইটা কোণ সমান, আর এই যে মাঝখানের যে বাহুটা এটা তো কমন, তাহলে কি দাঁড়াইলো এই দুইটা ত্রিভুজ আবার সর্বসম হয়ে গেল না? আচ্ছা তো তার মানে আমরা বলতে পারি এটা নাম যদি আমরা এন দেই, এই এ এন আর হচ্ছে এন বি সমান, তাই তো? এখন খেয়াল করো আমরা যদি এখান থেকে একটু লম্ব আঁকি জাস্ট বোঝার জন্য, আমরা যদি আয়নাটাকে এই পর্যন্ত চিন্তা করি, তাহলে এই এ থেকে বি, এ থেকে বি এটা হচ্ছে বস্তুর মানে ব্যক্তির মোট দৈর্ঘ্য তার উচ্চতা, তাই না? আমাদের আয়না লাগতেছে কতটুকু? এ থেকে এন পরিমাণ। এবং দেখো এই এ এন আর হচ্ছে যে আয়নার যে অংশটুকু আমার লাগবে এই দুইটা আসলে সমান না, কারণ দুইটা সমান্তরাল রেখার মধ্যে তারা দুইজনে 90 ডিগ্রি না আসলে। তাহলে এই রেখা আর এই রেখা কি সমান হবে না জ্যামিতিক ভাবে? এইটা আর এটা সমান, আবার এই এ এন আর এন বি সমান, এবং এই দুইটাকে যোগ করলে যে দেখতেছে তার সম্পূর্ণ হাইট পাওয়া যায়। তার মানে আমরা এখান থেকে বলতে পারি না যে আসলে এই যে এ এন এটা আসলে তার ওই ব্যক্তিটার যে সম্পূর্ণ হাইট, তার হাইটটা যদি হয় এইচ, তার এইচ এর অর্ধেক, রাইট? এবং এই এ এন টা আসলে কি দর্পণ যতটুকু লাগতেছে আমার ততটুকু অংশের সমান। আমি যদি এটা নাম দেই এম এবং এটা নাম দেই এম প্রাইম, তাহলে এ এন এর জায়গায় আসলে আমি এম এম প্রাইম লিখবো না, এবং এই এম এম প্রাইম আসলে কার সমান? ব্যক্তির উচ্চতার অর্ধেক। তো তার মানে কি? তার মানে হচ্ছে তুমি যদি তোমার ফুল বডি দেখতে চাও আয়নার মধ্যে, দ্যাট ডাজন্ট ম্যান্ডার যদি মাথা থেকে পা পর্যন্ত আয়না দরকার পড়বে, তোমার জাস্ট তোমার হাইটের অর্ধেক পরিমাণ আয়না দরকার পড়বে তোমার ফুল বডি দেখার জন্য। বুঝতে পারলাম সবাই? এই হচ্ছে ঘটনা। তোমাদের বইয়ে মনে হয় এই দুইটা প্রমাণই দেওয়া আছে, তাই না? আর কিছু আছে কি? তো দেখো তো বই বের করো। ও আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস আমরা শিখবো, আরেকটা জিনিস শিখবো, কারণ এটা আসতে পারে বা এটা জানা থাকা দরকার আর কি, ছোট ছোট জিনিসপত্র। একটা প্রশ্ন উত্তর দাও সবাই, আইকিউ থেকে দেখি পারো কিনা সবাই। ধরো এটা হচ্ছে আমার, আচ্ছা সোজা রেখা হয় না, ধরো এটা হচ্ছে একটা সমতল দর্পণ। তো এখন আমরা বললাম কি এই সমতল দর্পণের মধ্যে ধরো একটা আলোক রশ্মি এসে পড়ছে, ওকে, তো আলোটা পড়ছে ফাইন, আলোর উৎসটা মনে করো সোর্স, এটা ফিক্সড, এই আলোর আলো বদলাবে না, আয়নার মধ্যে পড়ছে, তো আলোটা এখন রিফ্লেক্ট করে এই দিকে চলে গেছে, এবং অবশ্যই এখানে প্রতিফলনের সূত্র খেয়াল রাখতে হবে আই এবং আর সমান করে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার আপতিত রশ্মি আর এটা হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি যেটা আমি পাইলাম, তাই না? এখন এই অবস্থায় ধরো এই আয়নাটাকে আমি, এই আয়নাটা সোজা ছিল, আয়নাটাকে করলাম কি আমি কাত করে ফেললাম এইভাবে, আয়নাটাকে আমি কাত করে ফেলছি, মানে আয়নাটা একটু হেলে গেছে এই এই মুহূর্তে, এই আলোর রশ্মি বদলায় নাই। এখন প্রশ্ন হচ্ছে যে ধরো আমি আয়নাটাকে থিটা ডিগ্রি কোণে ঘুরালাম, থিটা ডিগ্রি কোণে আমি মোচড়ে দিলাম, তাহলে এখন এই যে প্রতিফলিত রশ্মি এটার কি হবে? আগের মতোই থাকবে মনে হয়, প্রতিফলিত রশ্মিটা আগের মতোই থাকবে মনে হয়? আচ্ছা বাকিরা বলো কি মনে হয় কি হচ্ছে, একদম তো কিছু বললা। কারো কোনো সে আছে, কেউ কিছু বলতে পারতেছি না? আচ্ছা মানে এটা যে পরিবর্তন পরিবর্তিত হবে, প্রতিফলিত রশ্মির দিক পরিবর্তন হবে,
এটা বুঝতেছি না কে 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 যেন বললা পরিবর্তন হবে না মনে হয়। বুঝছো কি কেন পরিবর্তিত হবে? প্রথম কথা, কারণ খুব সহজ। দেখো, যখন আমি দর্পণটা বাঁকায় ফেলছি, অভিলম্ব সোজা ছিল এরকম খাড়া, এখন কি অভিলম্ব খাড়া আছে নাকি অভিলম্ব দর্পণের সাথে বেঁকে যাবে? অবশ্যই, কারণ অভিলম্ব আকার নিয়মই হইতেছে দর্পণের সাপেক্ষে লম্ব আঁকতে হবে। আমি ছবিটা পাশে আঁকি, মানে মেসি হয়ে যাবে। ওই আমার আলোকরশ্মিটা ঠিকই আছে, আলোকরশ্মিটা বদলায় নাই, তখন অভিলম্বটা খাড়া ছিল, বাট যখন আমার দর্পণটা বেঁকে গেছে, দর্পণটাই বাঁকা হয়ে গেছে, তখন কি হইতেছে? তখন আমার অভিলম্ব তো আর এমনি যাবে না, তখন আমার অভিলম্বটা দর্পণের সাপেক্ষে লম্ব থাকবে, মানে এটা বেঁকে যাচ্ছে। তাহলে এই কোণটা, আগে যখন অভিলম্বটা খাড়া ছিল তখন আমার কোণ ছিল এইটা, এটা ছিল আপতন কোণ, এই কোণের সমান করে আলো প্রতিফলিত হয়েছিল। বাট যখন আমি দর্পণটা বাঁকায় ফেলছি, অভিলম্ব বাঁকা আসছে, তাহলে আমার আপতন কোণ তো চেপে গেছে, তাহলে প্রতিফলন কোণও চেপে যাবে। তখন মোটামুটি আলোকরশ্মিটা এই পথে গিয়ে ওই পথে ব্যাক করে বলা যায়, এমন ভাবে ছবি আঁকছি মনে হচ্ছে অভিলম্ব আছে, আসলে প্রতিফলন দেখানোর চেষ্টা করছি। বুঝতে পারছি কাহিনীটা? তো এখন প্রশ্ন হচ্ছে, আমরা এটাকে থিটা কোণে বাঁকাইছি, তাহলে ওইটা এক্স্যাক্টলি কত ডিগ্রি কোণে বাঁকবে এইটা আমাদের বুঝতে হবে। এটা বোঝার জন্য আমি ছবিটাকে একটু দেখি কতটা সিম্পলি ভার্সন করে আঁকা যায়। সো আমাদের প্রথম দর্পণটা ছিল সোজা, আমি আর দর্পণে পাড়া লাগাইলাম না, নাহলে ওগুলো দেখতে বাজে হয়ে যায় কি। তো আমাদের আলো, এটা ধরো আপতন বিন্দু, তো আলোক রশ্মিটা এখানে এসে পড়ছে, না ওয়েট, আলোক রশ্মিটা পড়ছে এইখানে এসে, তো এটা ছিল আমাদের অভিলম্ব। ওকে, তো এই কোণের সমান করে আমরা দেখলাম যে আলোটা প্রতিফলিত হয়ে গেছে। ওকে, প্রতিফলিত হচ্ছে। তো এই সময় আমরা করলাম কি, এই দর্পণটাকে থিটা ডিগ্রি কোণে বাঁকায় ফেললাম। তো থিটা ডিগ্রি কোণে বাঁকানোতে ধরো এই কোণটা হচ্ছে থিটা ডিগ্রি, দর্পণটা এইভাবে বেঁকে গেছে। তো এখন আমাদের প্রকৃত দর্পণ হচ্ছে এইটা। জি বলো। আপতন বিন্দু তো সেমই আছে। হ্যাঁ, আপতন বিন্দু সেম আছে, মানে আমরা দর্পণটাকে যে এক্সিস থেকে বাঁকাইছি সেটাই আপতন বিন্দু, মানে এই জায়গাতে সেন্টার করে বাঁকাইতেছি, কথা বুঝতে পারছি? অভিলম্ব একই থাকার কথা, অভিলম্ব দেখি, অভিলম্ব একই থাকার কথা কিনা দেখি। প্রথমবার যে অভিলম্ব আঁকছি কিভাবে আঁকছি, দর্পণের সাথে লম্ব করে, তাই না? অভিলম্ব আর শর্ত কি, আপতন বিন্দুতে থাকবে এবং দর্পণের সাথে 90 ডিগ্রি কোণে থাকবে, তাই না? তো এখন যখন আমি এইটাকে থিটা কোণে বাঁকিয়ে ফেলছি, এই সামান্য ছোট্ট কোণটা, এটা নাম দিলাম থিটা, তো আমি যখন থিটা কোণে বাঁকিয়ে ফেলছি, এইটা কি সোজা থাকবে আর খাড়া থাকবে? এটা বেঁকে কোন দিক যাবে? এটা বেঁকে এই দিক আসবে না একটু? কত ডিগ্রি বাঁকবে বলো তো, কত ডিগ্রি বাঁকবে, কত কোণে বাঁকবে? সেটা দর্পণ যদি থিটা কোণে বাঁকে, তাহলে অভিলম্ব কত কোণে বাঁকবে? হ্যাঁ, অভিলম্ব থিটা কোণেই বাঁকবে, কারণ দুটো তো একসাথেই, এটা 90 ডিগ্রি, তাদের কোণটা তো চেঞ্জ হচ্ছে না, মানে তাদের মধ্যবর্তী 90 ডিগ্রি তো চেঞ্জ হবে না। তার মানে এইটা যেহেতু থিটা ডিগ্রি হেলে গেছে, তাহলে ওইটার সাথে সাথে আমাদের অভিলম্ব যেটা খাড়া ছিল সেটাও থিটা ডিগ্রি হেলে যাবে। বোঝাতে পারছি ঘটনা? আচ্ছা, তো আঁকি দেখি থিটা ডিগ্রি হেলে বাঁকা আঁকা যায় কিনা, মনে হয় পারবো না। এই হচ্ছে আমাদের নতুন অভিলম্ব, থিটা ডিগ্রি কোণে বেঁকে গেছে, মানে এই কোণটা হচ্ছে থিটা ডিগ্রি। আমরা কি দেখতে পাচ্ছি? আচ্ছা, বোঝা গেলেই হবে, আজকের জন্য কষ্ট করে বুঝে নাও, কারণ আমার আসলে সত্যি কথা বলতে এমন একটা সময় পার হয় ব্যস্ততা সারা দিন, যে বিন্দু মাত্র সময় পাই না, একটু বাইরে যাব বা একটু অন্য কাজ করব, যখন মনে হয় তখন আর কাজ করার সময়টা আর থাকে না। তো যেটাই হোক, আশা করি বুঝতে পারছি সবাই, দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট, ঠিক আছে? তো তাহলে আমি একটা, এখন আমরা একটু দেখি কি সমস্যাটা, ঘটনাটা ঘটলো, আমি একটু নামকরণ করি, নাহলে সব উল্টা পাল্টা হয়ে যাবে। ধরো আগে আমাদের অভিলম্ব প্রথমে যেটা ছিল খাড়া, সেটা হচ্ছে এম, এটা মনে করো আমাদের ও বিন্দু, আপতন বিন্দুটা হচ্ছে ও বিন্দু। তো যখন সেই
অভিলম্বটা বেঁকে চলে আসলো তখন সেটার নাম দিলাম এন প্রাইম, ঠিক আছে? তো এটা ছিল ধরো আমাদের আপতিত রশ্মি এ, এটা হচ্ছে আমাদের আপতন বিন্দু ও, এবং প্রথমে যেটা সেটা যখন প্রতিফলিত হয়েছিল ধরো সেটা এই এ বিন্দুতে এই বরাবর গেছিল, বা যখন আমি দর্পণটাকে হেলায় দিলাম, দর্পণটাকে হেলায় দেওয়ার আগে বলি আবার একটু কাজ আছে, যখন এইভাবে আলো যেটা পড়ছে আমাদের আপতন কোণ তৈরি হয়েছে না এখানে অভিলম্বের সাথে, এই খাড়া অভিলম্বের সাথে, তো এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের আই, এবং এটা হচ্ছে আমাদের আর, দর্পণটা এখনো বাঁকায় নেই। তখন যখন আমি দর্পণটাকে বাঁকাইলাম তখন অভিলম্ব হয়ে গেল এইটা, আপতিত রশ্মি তো চেঞ্জ হয়নি, তাহলে এখন নতুন আপতন কোণ পাইছি, এবং নতুন আপতনটা কি এই যে এতটুকু হবে না, পুরোটা হবে আগের আই মাইনাস থিটা, এটা হচ্ছে মূল পয়েন্ট আর কি, আসল পয়েন্টে চলে গেছে। সো এটা হচ্ছে আমাদের নতুন আপতন কোণ, এবং সেটার নাম দিলাম আমি আই প্রাইম, মানে হচ্ছে দর্পণ বাঁকানোর আগ পর্যন্ত সবগুলো নর্মাল লেটার ছিল, বাঁকানোর পরে যেগুলো চেঞ্জ হয়েছে সবগুলোর সাথে প্রাইম এড করতেছি, তাহলে আশা করি মাথার মধ্যে ঝামেলা হবে না, মানে প্রাইমার সব হচ্ছে বাঁকানোর পর। তো যখন এটা আমার নতুন আপতন কোণ হয়েছে তাহলে এই কোণের সমান করে একটা নতুন প্রতিফলিত রশ্মি আমি পাবো, রাইট? এবং সেটা অবশ্যই কোন দিকে পাবো, মোটামুটি এই দিকে পাবো, এই দিয়ে দুইটা কোণকে আমি সমান করার চেষ্টা করলাম আর কি। সো এই হচ্ছে আমাদের নতুন প্রতিফলিত রশ্মি এ প্রাইম। দেখি এখন পর্যন্ত কি কেউ তালগোল পাকাইছি? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ঘটনা, অনেকগুলো অ্যাঙ্গেল মনে হইতে পারে, ঠান্ডা মাথায় সহজে বুঝি, তাড়াহুড়ার কিছু নাই। সো আমাদের যদি আমরা এখন খেয়াল করি তাহলে আমাদের আপতিত রশ্মিটা প্রথমে ছিল এই দিকে, বাট এখন আপতিত রশ্মি হচ্ছে কোন দিকে, এইটা হয়ে গেছে। তো এই যে আপতিত রশ্মিটা একটু বেঁকে গেছে, এই বাঁকার পরিমাণটা কত এই কোণটাই নির্ণয় করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এই জায়গাতে, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করো যে এখানে কি ঘটতেছে। যখন আমার প্রথমে প্রথমে আলোকরশ্মি আপতিত হয়েছে তখন ডেফিনেটলি আমাদের আই ইজ ইকুয়াল টু আর, তাতে কোনো সন্দেহ নাই, রাইট? আচ্ছা, তো এখন আই আর আর যদি আমরা আই আর আর যেহেতু সমান, আই আর আর তো সমান, তাহলে আমি বলতে পারি না যে এই আই আর আর কে যোগ করলে আমি যে কোনটা পাবো সেটা হয় টু আই হবে অথবা টু আর হবে, বলতে পারি? দেখি এটা কি সবাই বুঝছি, আই আর আর যেহেতু সমান তাহলে দুজনকে যোগ করলে হয় আমি টু আই পাবো না হয় আমি টু আর পাবো, রাইট? আমি টু আই ধরে নিলাম, মানে দুইটা আই যোগ করছে আর কিচ্ছু না। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত, মানে এই এ ও, আচ্ছা এটাকে আমি এ ধরছি না, আই এম এক্সট্রিমলি সরি, এ তো এই পাশে ধরে নিছি, এটাকে আমি কেন এই পাশে এ ধরবো, এটাকে আমি ধরলাম বি, মানে প্রথম প্রতিফলিত রশ্মিটা এ থেকে ওতে গিয়ে বিতে গেছে, পরে এ থেকে ওতে গিয়ে নতুন একটা প্রতিফলিত রশ্মি পাইছি সেটাকে ধরলাম বি প্রাইম, ঠিক আছে? তাহলে এই যে এ ও বি এটার মান কত হইলো, কোন এ ও বি এটার মান কত, এটার মান হচ্ছে আই প্লাস আর, বা আমি বলতে পারি এটার মান হচ্ছে টু আই, বলতে পারি? এই লাইন পর্যন্ত কারো কোনো ঝামেলা সিঙে দেখো, পরে কিন্তু সমস্যা হবে, এই লাইনের আগে যদি কোনো উল্টা পাল্টা থাকে তাহলে পরে বুঝতে বিরক্ত রাখতে পারে। সো ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা আমাদের যে নতুন প্রতিফলিত রশ্মি এ ও গিয়ে তারপর সে বি প্রাইমে গেল এই কোণটুকু মাপার চেষ্টা করব। এখন খেয়াল করো কাহিনীটা কি হচ্ছে, যখন আমরা আলোক দর্পণটা বেঁকে গেল, নতুন একটা অভিলম্ব পাইলাম, নতুন একটা আপতন কোণ তৈরি হলো আই প্রাইম, তো এই আই প্রাইমের মান কত, আগে তো ছিল আমার অভিলম্ব ওই খাড়াটা, কোণ ছিল এই পুরাটা, বাট এখন অভিলম্ব বেঁকে গেছে তাহলে কোণ কমে গেছে, এখন অভিলম্ব তো থিটা ডিগ্রি কোণে বেঁকে কমে গেছে, তাহলে আমি নতুন যে আই আই প্রাইম পাচ্ছি, এই নতুন আই প্রাইম আসলে কত, এই আগের যে আই আই, হ্যাঁ আগের যে আই ছিল তার থেকে থিটা কমে যাবে, তার মানে আমার এই নতুন যে আই আই প্রাইম ধরলাম এইটার মান হবে আসলে আগের যে আই ছিল তার থেকে বিয়োগ করতে হবে আমার থিটা, বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার সবার কাছে?
এখন দেখো ঠিক একইভাবে এই এটা যদি হয় আমার আপতন কোণ, তাহলে নতুন যে প্রতিফলন কোণ সেটাও আসলে কি এই কোণের সমানই হইতে হবে না, আই মাইনাস থিটার সমান হইতে হবে না? তাহলে এই নতুন আগের আই প্রাইম হচ্ছে আই মাইনাস থিটা, তাহলে দ্বিতীয় যে নতুন আমরা প্রতিফলন কোণ পাইলাম সেটাকে যদি আমরা আর প্রাইম ধরি তাহলে সেটার মান কত হবে? সেটার মানও আসলে হবে আমার আর মাইনাস থিটা, তাই না? এখন যেহেতু আই আর আর সব সেম, তাহলে আর মাইনাস থিটাকেও আমি আসলে আই মাইনাস থিটা বলতে পারি, কেউ আমাকে নিষেধ করতে পারবে না। এখন তাহলে আমরা যদি একটু এই এ ও এবং এই যে বি প্রাইম নতুন প্রতিফলিত রশ্মির মধ্যেখানে মোট কোণটা বের করতে চাই, তাহলে এগুলো যোগ করতে হবে, আই প্রাইম আর আর প্রাইম যোগ করতে হবে। তাহলে আমরা যদি মোট কোণ চিন্তা করি এ ও বি প্রাইম, এ ও বি প্রাইম, সেটার মান কত হবে? আই প্রাইম প্লাস আর প্রাইম। এবং এই দুইটাকে আমি কি লিখতে পারি? একটাকে লিখতে পারি আই মাইনাস থিটা, তার সাথে আমার যোগ হবে কে? আর প্রাইম। আর প্রাইম কেও আসলে আই মাইনাস থিটা লেখা যায়, রাইট? আই মাইনাস থিটা। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি আমরা? টুয়াইস আই মাইনাস টুয়াইস থিটা, রাইট? তাহলে এখন সবকিছু ভালো করে খেয়াল করো, তাহলে এইটা ছিল আমার প্রথম প্রথম প্রতিফলিত রশ্মি, যে কোণের মান এ ও বি এর মান ছিল টুয়াইস আই, আর আমার নতুন প্রতিফলিত রশ্মি এ ও বি প্রাইম যেটার মান হচ্ছে টু আই মাইনাস টু থিটা, রাইট? তাহলে আমি যদি এখন এই কোণটা বের করতে চাই, এই যে কতটুকু বের হয়েছে, তাহলে এই বড় কোণটা থেকে ছোট কোণটা বিয়োগ দিলেই হয়ে যাবে না? তাহলে আমরা আসলে এই প্রতিফলিত রশ্মি কতটুকু ঘুরছে সেটা বের করার জন্য বড় কোণ থেকে ছোট কোণ বিয়োগ দিব, বড় কোণ কে? এ ও বি। তার মানে প্রতিফলিত রশ্মির পরিবর্তন হচ্ছে আমার এ ও বি মাইনাস কোণ এ ও বি প্রাইম। তাহলে এখন মানগুলো যদি বসায় ফেলি এখান থেকে, মান বসালে আমরা কি পাচ্ছি? এটার মান হচ্ছে টুয়াইস আই মাইনাস, এটার মান হচ্ছে টুয়াইস আই মাইনাস টু থিটা। মাইনাস কি, মাইনাস থাকবে না প্লাস হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে টু আই প্লাস টু আই মাইনাস টু আই কাটাকাটি, তাহলে পড়ে থাকলো কত দিন শেষে? টু থিটা। তো তার মানে এই কোণটার মান হচ্ছে টু থিটা। অতএব আমাদের প্রতিফলিত রশ্মিটা কত ডিগ্রি ঘুরছে? তার মানে দর্পণকে যদি তুমি মাত্র জাস্ট থিটা কোণে ঘোরাও, প্রতিফলিত রশ্মি টু থিটা কোণে ঘোরাইতে পারবা। তোমাদের বাসায় যদি ছোট মিরর থাকে তাহলে দেখবা যে টিউবলাইট বা বাসার যে লাইট সেটার সাথে যদি ছাদের মধ্যে আলো ফেলো, যে আয়নাটাকে অল্প একটু সরালেই সেই ছায়াটা অনেক দূরে অনেক তাড়াতাড়ি সরতেছে, এই কারণে সরে, কারণ তুমি যে অ্যাঙ্গেলে আয়না সরাও তার থেকে ডবল অ্যাঙ্গেলে প্রতিফলিত রশ্মিটা সরে যায়। দ্যাটস দ্য ফ্যাক্ট, ক্লিয়ার? বোঝা গেল? মিরর দর্পণ আয়না 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে ওটা সাথে সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, আয়না 5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে ওটা সাথে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, এটা ফিক্সড। বুঝা গেছে? আচ্ছা, এবার আমরা সবাই বইটা হাতে নেই, বইটা হাতে নিয়ে উলট পালট করে সমতল দর্পণ রিলেটেড যা কিছু আছে এক্ষুনি রাইট নাও দেখো কারো কোনো জায়গায় কোনো কিছু বোঝা বাকি আছে কিনা। বা আমি কোনো কিছু মিস করে গেলাম কিনা দেখো, ইমিডিয়েটলি দেখে ফেলো, আমরা সমতল দর্পণের কেস খতম করে ফেলবো আজকে। এখন কি বলছে? আচ্ছা, খুব সহজ হিসাব। প্রথম আয়নায় ধরো আমি এটা মনে করি প্রথম আয়না, এটা তো আমার অভিলম্ব, তাহলে আমি এই জায়গায় একটা 60 ডিগ্রি কোণে আলো ফেললাম, ঠিক আছে? ধরো এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা,
এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে আপতন কোণ যদি 60 ডিগ্রি হয় প্রতিফলন কোণ কত হবে সেটাও 60 ডিগ্রি হবে ধরো এটা 60 ডিগ্রি কোণে গেল আচ্ছা আমার ছবির অ্যাঙ্গেলটা হয়তো ঠিকঠাক নাই কারণ 60 ডিগ্রি আসলে এতটুকু হয় না আরো বড়ই হবে তাই না বেশ বড় হবে মুছে একটু বাকি নালে আসলে জিনিসটা মুখে মুখে দেখাতে চাচ্ছি তো আঁকাটা ঠিকঠাক না হলে আসলে জিনিসটা বোঝাটা কষ্ট হয়ে যায় 60 ডিগ্রি তোমার কত হবে 60 ডিগ্রি হবে তোমার মোটামুটি এই রকম বা এরকম তো হবে না হ্যাঁ এরকম বলা যায় আচ্ছা সো 60 ডিগ্রিতে আমি একটা আলো ফেললাম তো তারপর সেই আলোটা আবার 60 ডিগ্রি কোণে রিফ্লেক্ট করলো রিফ্লেক্ট করে এই দর্পণে আসলো আচ্ছা এটাও 60 ডিগ্রি তো এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আলোর কোষে প্রতিফলিত হবে তাহলে এটা আমাদের আরেকটা অভিলম্ব রাইট এখন এখানে কোণের হিসাব দেখতে হবে তোমাকে দেখো তো এই কোণটা কত 60 ডিগ্রি বলা আছে তাই না আচ্ছা এর এখানে একটা ছোট্ট ত্রিভুজ দেখতেছি আমরা আচ্ছা এটা যদি 60 ডিগ্রি হয় আর এই যে এই দর্পণের সাথে এই যে প্রতিফলন কোণ পাইছি তার বাইরে যে বহিঃস্থ কোণ এটা কত হবে 30 ডিগ্রি হবে না 30 ডিগ্রি হবে কি না সবাই কি বুঝছি আলো হচ্ছে আমার একটা চ্যাপ্টার যেদিন হচ্ছে তোমার মার্কারে সবচেয়ে বেশি ব্যবহার করা লাগে আর সেই দিনই আমার মার্কারে কালি শেষের দিকে আচ্ছা যেটা বলতেছিলাম এটা হচ্ছে 60 ডিগ্রি তাহলে পুরোটা তো 90 ডিগ্রি ছিল তাহলে এটা কি 30 ডিগ্রি হবে না এটাই বলা হয়েছে তো আমার এই কোণটা 60 এই কোণটা 30 এখন বলো তাহলে এই কোণটা কত হবে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় 180 তাহলে ওই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে মানে যদিও ছবি আঁকার কারণে মনে হচ্ছে জীবনও 90 হবে না মানে আমার ছবি আঁকার অ্যাঙ্গেলটা সম্পূর্ণ ভুল এই জন্য আর কি ঠিক আছে আর কিছু না আশা করি ক্যালিব্রেট করে নিতে পারবে মাথার মধ্যে তার মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এই দর্পণে আলোটা কত ডিগ্রি কোণে পড়ছে 90 ডিগ্রি তাহলে ফিরবে কততে 90 ডিগ্রি তাহলে তার মানে যেই পথে গেছিল ওই পথেই ব্যাক করে আসবে তার মানে আলটিমেটলি আলোটা ফেললে আবার তুমি যেই পথে গেছিলা সে দুইটা দর্পণে রিফ্লেক্ট করে আবার তোমার কাছেই ব্যাক করবে বুঝতে ভাই আমি তো ভুল বললাম না এখানে না ঠিক আছে বই কি আছে দেখো তো ক্যালাইডোস্কোপ আসলে তোমাদের বোঝার কোনো লাভ নাই বা বোঝার প্রয়োজনও নাই যদিও ক্যালাইডোস্কোপ দেখাই যেতে পারবো না ক্যালাইডোস্কোপ হচ্ছে খুব সিম্পলি বলতে গেলে আমি জাস্ট হালকা বোঝানোর চেষ্টা করি ছবি একে ক্যালাইডোস্কোপ হচ্ছে তোমার এইরকম প্যাটার্নের একটা জাস্ট কাগজের বক্স তিন কোণাকার প্যাটার্নে ঠিক আছে তো ভেতরের যে তিনটা তল আছে তিনটা সাইডে তিনটা মিরর বসানো থাকে এবং এর মধ্যে কিছু পুঁতি ছোট ছোট কাগজের টুকরা রঙের কাগজের টুকরা দেওয়া হয় তো ওগুলো রেখে যখন ওই ক্যালাইডোস্কোপটার মধ্যে দিয়ে চোখ রাখা হয় এবং ঘোরানো হয় তখন খুব সুন্দর সুন্দর প্যাটার্ন এর মধ্যে দেখা যায় কারণ এর মধ্যে তিন দিকে আলোটা বারবার ঘুরে ঘুরে রিফ্লেক্ট করে তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হয় মনে হয় যেন কম্পিউটারের মধ্যে তোমার ডিজাইন ক্রিয়েশন তুমি দেখতেছো এটাকে ক্যালাইডোস্কোপ বলে আর কিছু বলতে পারবো এটা সম্পর্কে আর কিছু আছে তোমাদের প্রশ্ন দেখো সমতল দর্পণ রিলেটেড যা কিছু আছে তার যত রকম প্রশ্ন আছে করে ফেলো আরেকটা আছে দুইটা সমতল লাইনে কি পরস্পর লম্ব হিসেবে রাখলে কিরকম প্রতিবিম্ব তৈরি হবে দুইটা সমতল দর্পণকে পরস্পর লম্ব হিসেবে রাখলে কিরকম প্রতিবিম্ব হবে সেটা এটা মনে করো 90 ডিগ্রি তাহলে সে প্রতিবিম্বটা কিরকম হবে সেটা সম্পূর্ণভাবে ম্যাটার করে তুমি কোন জায়গায় আছো তুমি যদি এই জায়গাতে থাকো তাহলে তুমি নরমাল এই দর্পণে প্রতিফলন প্রতিবিম্ব দেখতে প্রতিফলন দেখতে পাবা আর তুমি যদি এই জায়গাতে থাকো তখন তুমি শুধু এই দর্পণে দেখবে এই দর্পণ তোমার কাছে কোনো কাজ করবে না
আর তুমি যদি মনে করো এই যে মাঝামাঝি জায়গায় থাকো, তাহলে সম্পূর্ণভাবে ডিপেন্ড করে তুমি কোন অ্যাঙ্গেল থেকে কি দেখবা। মানে এটা ব্যাপারটা এরকম না যে আমি তোমাকে ইনস্ট্যান্ট বলতে পারবো, এটা প্রতিফলন করে দেখতে হবে। কথাটা বুঝতে পারছো? যেটাই হোক, যত যাই কিছু হোক, আই ইকুয়াল টু আর এই সূত্রের ব্যথায় কোনোভাবেই হবে না, এইটুকু মাথায় রাখলেই হবে। ঠিক আছে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? আর বইয়ে কি আর কোনো টপিক আছে? আমরা ছেড়ে গেছি এরকম কোন টপিক নাই না? আচ্ছা, তোমাদের এই যে এই দুইটা জিনিস দেখতেছো আমার হাতে, এই দুইটা জিনিস বোঝা সম্পর্কে বোঝা লাগবে। ঠিক আছে, আমার হাতে যে দুটো জিনিস দেখতেছো এই দুইটা আর কিছুই না, এটা হচ্ছে সিম্পলি গোলীয় দর্পণ। ঠিক আছে, আমরা সমতল দর্পণের মধ্যে ছিলাম এতক্ষণ, যেটার সারফেসটা ছিল সোজা প্লেন, বাট এগুলো হচ্ছে আসলে সমতল দর্পণ না, এগুলো হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ এই জন্য না যে এইভাবে গোল, এই যে গোল সেটা দেখছো এই জন্য গোল না, এটার যে সারফেসটা সেইটা আসলে একটু গোল, মানে একদম ফ্ল্যাট না, একদম সুন্দরভাবে কার্ভ করা। সো এইটা হচ্ছে আসলে গোলীয় দর্পণ আসলে দুই প্রকার হয়, একটাকে বলা হয় অবতল দর্পণ এবং আরেকটাকে বলা হয় উত্তল দর্পণ। কি বলা হয় অবতল দর্পণ? একটা শুধু জাস্ট আ মিনিট, আমি একটা ফোন রিসিভ করতে হবে। আচ্ছা বাদ দে, পরে। সো কি বলতেছিলাম, তো গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকারের হয়, যাদের একটাকে বলা হয় উত্তল দর্পণ, একটাকে বলা হয় অবতল দর্পণ। বিস্তারিত আলোচনা করব পরে, আগে একটু দেখাই তোমাদেরকে জিনিসটা কি করতে পারে। দেখো তো তোমাদের এই তোমরা কি দেখতে পাচ্ছ এখন, রাইট নাও দেখতে পাচ্ছ, ক্যামেরা দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ক্যামেরাটা কেমন লাগতেছে দেখতে? আমাকে দেখো, আমাকে দেখো কেমন দেখা। আচ্ছা, আমাকে তো দেখতে পারবা না এখন এখানে। আচ্ছা আমি দেখি এইভাবে দেখতে পারো কিনা। আমার হাতে যে দর্পণটা আছে সেটা হচ্ছে একটা অবতল দর্পণ। ঠিক আছে, সো দেখো তো আমাকে দেখা যায় কিনা। আচ্ছা, কেমন দেখা যাচ্ছে, ছোট না বড়? ছোট। আর এখন দেখো এই দর্পণটা একটু নষ্ট হয়ে গেছে যদিও, বাট আই থিঙ্ক কিছুটা গেস করতে পারবা। এখন কেমন দেখা যাচ্ছে? বড়। কেমন বড়? বিশাল বড়, রাইট? পুরো মুখ আসছে। হ্যাঁ, বাট আমি কিন্তু এমন না দুই জায়গায় দর্পণটাকে কাছে দূরে ধরছি, একটাকে কাছে ধরছি একটাকে দূরে ধরছি, দুই জায়গায় একই জায়গাতেই রাখছি। তো একটাকে দেখতেছো ছোট, একটাকে দেখতেছো বড়। ইভেন যেটাকে আমাকে বড় দেখতেছে এটাকে যদি আমি আরেকটু দূরে নেই আরো ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবা। যেমন যেমন দেখো এখন আমাকে বড় দেখতেছো, বাট আমি একটু এখানে সরায় নেই। এখন দেখো তো আমাকে কেমন দেখতেছো? দেখা যায়, বাট দেখো আমার চোখ দেখা যাচ্ছে অনেক বড়, মোট বড় না ছোট, বাট তোমরা যেটা খেয়াল করতেছো না আমার চোখটা উল্টে গেছে। দেখো খেয়াল করছো? হ্যাঁ, এই যে আমার মুখ উল্টা দেখা যাচ্ছে। সো হোয়াটস হ্যাপেনিং দেয়ার, মানে উল্টে গেছি আমি, রাইট? এবং সেটা কোথায় হচ্ছে? এই অবতল দর্পণে, বা যেটা উত্তল দর্পণ সেখানে আমাকে ছোট দেখা যাচ্ছে। আমি কাছে যাই দূরে যাই যেখানেই যাই না কেন আমাকে আসলে ছোটই দেখা যাবে, উল্টা হবো না। সো যেটা আমরা দেখতেছি দর্পণে সেগুলো কি, সবগুলা কি আসলে বলো? বিম্ব, সবই বিম্ব। বাট বিম্ব একবার বড় দেখতেছি, একবার ছোট দেখতেছি, একবার উল্টা দেখতেছি, একবার সোজা দেখতেছি, তার মানে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং, রাইট? মানে কিছু একটা তো গন্ডগোল আছে। আসলে কোনো গন্ডগোলই নাই, যেটা হচ্ছে বিম্ব তৈরি করার যে রুলস আমরা জানি শিখে আসছি, ওই রুলসগুলো এখানে প্রপারলি অ্যাপ্লাই হচ্ছে। বাট অ্যাপ্লাইটা অ্যাপ্লাই হওয়ার সময় এই দর্পণগুলোর প্রকৃতির কারণে ডিফারেন্ট টাইপ অফ জিনিস, মানে ডিফারেন্ট টাইপ অফ ঘটনা ঘটতেছে, যার কারণে আমাদের কাছে মনে হচ্ছে এখানে প্রতিবিম্বের নিয়মটা একটু অন্যরকম কাজ করতেছে, বাট না আসলে একই রকম ভাবেই কাজ করতেছে। একটা মিনিট। সো তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, যে গোলীয় দর্পণ ইজ সামথিং, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, যেটা কিছু একটা করতে পারে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাই,
এটার জন্য মেবি আমার রুমের লাইট অফ করতে হবে। আচ্ছা দাঁড়াও, কিছু একটা দেখানোর চেষ্টা করি। সাপোজ দেখো মোবাইলে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। ওকে ফাইন, সো বেশি এক্সপোজড হয়ে গেছে বাট দেখা যাচ্ছে আই থিঙ্ক। তো এখন এই জিনিসটাকে আমি কি করব, আমি করব কি, এই জিনিসটা একটা বাস্তব বিম্ব তৈরি করার চেষ্টা করব, বা আমি এই যে অবতল দর্পণটা দেখতেছো এটাকে বলো অবতল দর্পণ, যেটা তো একবার বড় দেখলা ছোট দেখলা উল্টা পাল্টা দেখলা আর কি, ঠিক আছে। তো অবতল দর্পণটাকে আমি ধরব, কোথায় ধরব, আমি ধরবো হচ্ছে এইদিকে, এবং বোর্ডের মধ্যে এই অবতল দর্পণের আমার মোবাইলে একটা ছায়া ফেলার চেষ্টা করবো, ঠিক আছে। সো আমি লাইট অফ করতেছি, সো দেখো কি হয়। আচ্ছা দেখা যাচ্ছে, মোবাইল দেখা যাচ্ছে? আচ্ছা ওয়েট, সো আশা করি মোবাইল দেখতে পাচ্ছ। সো এখন আমি করলাম কি, এই যে আমার হাতে, আমার হাতে দর্পণটা, ঠিক আছে। সো আমি দর্পণটাকে ধরবো এমন ভাবে যেন মোবাইল থেকে লাইটটা এই দর্পণে গিয়ে তারপর হচ্ছে বোর্ডের মধ্যে রিফ্লেক্ট করে, কথা বুঝতে পারছি? সো বোর্ডের মধ্যে যখন রিফ্লেক্ট করলে তাহলে আমি বোর্ডের মধ্যে অলরেডি, দেখো বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে আলোটা, তাই না, আলোটা গিয়ে পড়ছে, তাই না। আচ্ছা এখন আমি একটু করব কি, একটু পজিশনটা ক্যালিব্রেট করব, মানে আয়না আর মোবাইলগুলোকে সামনে পিছনে করে একটু পজিশনটা চেঞ্জ করার চেষ্টা করব। সো লেটস সি কি হয়। আমি মোবাইলে যা করতেছি সব দেখতে পাচ্ছ? এবং এইটাকে আমরা বলি বাস্তব বিম্ব। কি বলি? বাস্তব বিম্ব। এবং কেন বাস্তব বিম্ব বুঝতে পারছি, এই বিম্বটাকে আসলেই দেখা যায়, মানে ওই জায়গায় আসলে বিম্বটা এক্সিস্ট করে, এই জন্য এটাকে আমরা বাস্তব বিম্ব বলি। সো এই কাজটা করতে পারে অবতল দর্পণ, উত্তল দর্পণ পারে না। তো এই যে যতগুলা ঘটনা দেখলাম এই সবকিছুই হচ্ছে আসলে আমাদের বিম্ব গঠন করার যে সাধারণ রুলস, আমরা যা জানি দেখে আসছি, এর বাইরে কোন রুলস এখানে। হ্যাঁ আমরা অবতল দর্পণ দিয়ে পড়ছি, অবতল দর্পণ দিয়ে করছি। অ্যাবনর্মাল যা কিছু দেখছো সেটা হচ্ছে অবতল দর্পণ। একটা মিনিট, আবার এই কাজগুলো লেন্স দিয়েও করা যায়, ঠিক আছে। আমাকে এই যে হাতে দেখতেছো এই দুটো হচ্ছে লেন্স, ঠিক আছে, এটা অবতল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স। হ্যাঁ অবতল লেন্সে যদি আমাকে দেখো আমার আবার বিশাল বড় দেখা যাবে, সরি উত্তল লেন্সে আমাকে বড় দেখা যাবে, আর যদি অবতল লেন্সে দেখো আমাকে ছোট দেখা যাবে। এখানেও একই রকম ফান্ডামেন্টাল জিনিস কাজ করে, এখানেও বিম্ব তৈরি হয় বাট একটু ডিফারেন্ট ওয়েতে, এই আর কি, একটা প্রতিফলন একটা প্রতিসরণ, এগুলো আমরা দেখবো প্রতিসরণে। তো এখন জিনিসটা আমি দেখা দিই, উত্তল লেন্স দিয়ে জিনিসটা দেখা দিই, উত্তল লেন্স কি করতে পারে। এগেইন সিমিলারলি দেখো আমার মোবাইলে মেনু দেখা যাচ্ছে, রাইট। সো আমি এখন করছি কি, একটা উত্তল লেন্স ধরছি এখানে, জাস্ট আ মিনিট। সো উত্তল লেন্স ধরছি বোর্ডের সামনে, ঠিক আছে, দেখো তো বোর্ডে কিছু দেখা যাচ্ছে এখন। মানে তোমরা কাইন্ড অফ একটা প্রজেক্টর দেখতেছ, বুঝতে পারছি ঘটনাটা। এবং এটাই হচ্ছে আসল প্রজেক্টর, আমরা যে প্রজেক্টরে যা কিছু দেখি, যখন খেলা টেলা দেখি সবকিছুর মধ্যে আসলে একটা উত্তল লেন্স থাকে। তো এই সবকিছুই আসলে লেন্সের দ্বারাও সম্ভব, আবার গোলীয় দর্পণের দ্বারাও সম্ভব। তো এইগুলোর জন্য আসলে আপনাদের বুঝতে হবে বিম্ব কাজ নিয়ে কাজ, এবং সেজন্য আমাদের
গোলীয় দর্পণ নিয়ে পড়তে হবে। সমতল দর্পণ এই কাজগুলো আসলে করতে পারে না, একেবারেই করতে পারে না, কারণ সমতল দর্পণে বিম্ব হয় অবাস্তব, অবাস্তব বিম্বকে পর্দায় ফেলা যায় না। কি এই কথাগুলো ডিপনেস আরো বুঝতে পারবা যখন বিম্বটা তৈরি করতে যাবা। তো আজকে প্রাইমারি ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। আজকে সমতল দর্পণ হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। এবং গোলীয় দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উত্তল দর্পণ একটা হচ্ছে অবতল দর্পণ। তো গোলীয় দর্পণের কথা যদি বলি, গোলীয় দর্পণটা কিভাবে প্রস্তুত করা হয়, ধরো আমার কাছে বিম্বের সংখ্যাটা এখন বলতে চাচ্ছি না, যে এখন বললে মাথার মধ্যে আওড়ায় ফেলবো, অনেক কিছু প্রশ্ন করবো আমি জানি, তারপরে আমি বলি খুব ফাস্ট বলবো, রিপিট করবো না, ঠিক আছে। যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে আমাদের চোখে প্রবেশ করে এবং আমরা ওই বস্তুর একটি ভিন্ন অবস্থান দেখতে পাই যা কিনা ওই বস্তুর প্রকৃত অবস্থান না, সেটাই হচ্ছে আসলে বস্তুর বিম্ব। কিছু বুঝতে পারছো? বিম্ব জিনিসটাই অবাস্তব জিনিস, কিন্তু বাস্তব বিম্ব হচ্ছে অবাস্তবের মধ্যে একটু বাস্তব, কারণ সেটার ফিজিক্যাল একটা লোকেশন আছে। তুমি যখন সমতল দর্পণে বিম্বটা দেখো, আয়নার পেছনে কিছু আসলে যায়, কিছু থাকে না, বাট একটু আগে যেটা দেখলাম সেটা তো অ্যাকচুয়ালি ফিজিক্যালি এক্সিস্ট করতেছে, একটা পর্দার উপর আমরা দেখতে পাচ্ছি, রাইট? এই জন্য এটা বিম্বের মধ্যে বাস্তব। তো যেটা বলতেছিলাম, ধরো আমার কাছে একটা ফুটবল আছে, ঠিক আছে, এই ফুটবলটা হচ্ছে কাচের তৈরি, কিসের তৈরি, কাচের তৈরি। তারপর আমি করলাম কি, ফুটবলটার এক সাইড দিয়ে করাত দিয়ে কেটে ফেললাম, ধরো আমি এই জায়গাটাতে কেটে ফেলছি। তো কেটে ফেলার পরে আমার কাছে এই পার্টটা আছে, একটা এই পার্ট পাইছি, এবং এই পার্টটা কেমন, এটা কিন্তু একটা থালির মতো, রাইট, ঠিক আছে, বোলের মতো, কমপ্লিটলি গোল সারফেস, ঠিক আছে। তো এখন যদি আমি এই গোল, তো গোলীয় তলটা আছে, গোল আকার যে কাচটা আমার কাছে আছে, আমি যদি এটার এক পাশে পাড়া লাগাই তাহলে আরেক পাশ রিফ্লেক্টর হিসেবে কাজ করবে, আর যদি এই পাশে আমি পাড়া লাগাই তাহলে এই পাশটা রিফ্লেক্টর হিসেবে কাজ করবে। এবং এর বেসিসে এদের নাম দেওয়া হয় উত্তল এবং অবতল দর্পণ। মনে রাখবা ভেতরের সাইডের অংশটা, ভেতরের দিকের অংশ, মানে গোলকটার কেন্দ্রের দিকের অংশকে আমরা বলি অবতল অংশ। কি বলি আমরা? অবতল অংশ। আর বাইরের যে অংশ সেটাকে আমরা বলি উত্তল অংশ। তো এখন দেখো তো, এই এখানে যে আমি আয়নাটা তৈরি করছি এটার কোন সাইডে রিফ্লেক্টর হিসেবে কাজ করতেছে, বাইরের সাইডে না? এই জন্য এটা হচ্ছে উত্তল দর্পণ। আর এইটার কোন সাইডটা রিফ্লেক্টর হিসেবে কাজ করছে, ভেতরের সাইডটা, এবং এটা হচ্ছে অবতল সাইড, এবং এর জন্য এটা হচ্ছে অবতল দর্পণ। তো এই যে উত্তল দর্পণটা দেখলা তোমরা একটু আগে, উত্তল দর্পণের উপরের সাইড একটু উঁচা, এরকম উঁচা, আর অবতল দর্পণের মাঝখানে একটু গর্ত, এটা খুব সামান্য বলে বুঝতে পারতেছি না আমরা এখানে, ঠিক আছে। সো দ্যাটস ইট। পাড়া জিনিসটা হচ্ছে রূপার একটা প্রলেপ, জাস্ট একটা রূপার প্রলেপ দেওয়া হয় এই কাজটার পেছনে, যাতে চকচক মানে মানে তার গ্লসিনেসটা বেড়ে যায় আর কি, এই আর কিছু নয়, রাসায়নিক কোনো সংযুক্তি না, ঠিক আছে। আর একটা বলতে পারো খানিকটা আঠার মতো জিনিসটাকে প্রলেপ দিয়ে দেওয়া, বোঝা গেছে ঘটনাটা? আচ্ছা স্যার, বইয়ে লেখা আছে যে টেলিস্কোপে নাকি স্যার সামনে পাড়া লাগানো হয়, তাহলে স্যার এটা কিভাবে কাজ করবে? আমি একটু আগে দর্পণ দিয়ে যে দেখাইলাম বোর্ডে, আমি দর্পণটা কোন দিক ধরছিলাম, তোমাদের দিকে মুখ করে না বোর্ডের দিকে মুখ করে, মানে আমার দিকে মুখ করে ধরছিলাম, রাইট? এটাই ঘটে টেলিস্কোপে, যেসব টেলিস্কোপে এই দর্পণ ব্যবহার করা হয়। এর বেশি কিছু এখন বলবো না, কারণ তোমরা এখনো বিম্ব তৈরি করা শিখো নাই, ঠিক আছে, গোলে দর্পণের কিছু বিম্ব তৈরি করা জানো না। তো ওই অবস্থায় যদি তুমি টেলিস্কোপ নিয়ে লাফালাফি করো তাহলে টেলিস্কোপ নিয়ে পড়ে থাকতে হবে, পড়াশোনা করা লাগবে না, পাশও করা লাগবে না, এইটুকু বলতে পারি, ঠিক আছে। সবকিছু একটা স্টেজ থাকে, স্টেজ স্টেজ বাই স্টেজ ওভারকাম করে দেন পরবর্তী জিনিস নিয়ে কথা বলতে হয়। তো টেলিস্কোপে এরকম একটা ঘটনা ঘটে, বাট আমি এটা এখন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছু দিব না, কথা বুঝতে পারছি? ওকে ফাইন। সো আজকের মতো এই পর্যন্তই, ও ভালো কথা, এই গোলীয় দর্পণের সংজ্ঞাগুলো পড়ে ফেলবা, ঠিক আছে। গোলীয় দর্পণ বের করলে দেখবো এখানে বেশ কিছু সংজ্ঞা আছে, আমি নেক্সট দিন সংজ্ঞাগুলো নিয়ে তাদের বিভিন্ন পার্টস নিয়ে আলোচনা করবো, তারপরে গোলীয় দর্পণ বের করে কোনটা গোলীয় দর্পণ, উত্তল দর্পণ কোনটা অবতল দর্পণ, উত্তল দর্পণের সংজ্ঞা কি, অবতল দর্পণের সংজ্ঞা কি, একটু পড়ে ফেলবেন। তারপর হচ্ছে বক্রতার কেন্দ্র বলে একটা জিনিস আছে, বলে দেই আমি যে দুইটা গোলক আঁকছিলাম, ওই গোলকের একটা সেন্টার আছে না,
ওই সেন্টারটাকে বলা হয় গোলক দর্পণের বক্রতার কেন্দ্র। এই পর্যন্ত একটু করে ফেলবা, ঠিক আছে? আর ওভারঅল সমগ্র দর্পণ রিলেটেড যা কিছু আছে একটু ওভারঅল অবজার্ভ করে প্রশ্ন থাকলে প্রশ্ন রাখবা, ঠিক আছে? বুঝে গেছে? ওকে, সো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে। Thank you.